আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছু অসাধু ব্যক্তি আছে আমার পেজে এবং শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো, আর যে সাধু ব্যক্তিগুলো আছেন তাদের জন্য এই কথাগুলো জেনে রাখা আরও বেশি ভালো। ওকে, সিন্স ইউ আর ফলোয়িং মি, ইউ মাস্ট নো অ্যাবাউট দিস। আজকের টপিকটা হচ্ছে, আমরা আমি সামটাইমস আপনারা দেখেন যে আমি যে রংটা মানে ব্যাড যে কমেন্টসগুলো আছে সেগুলো রিপ্লাই করে থাকি। এর একটাই কারণ, সেটি হচ্ছে একটা জায়গাতে ধরুন যে 10টা ভালো মানুষ আছে, ঠিক সেখানে যদি একটা খারাপ মানুষ ঢুকে যায় আর তখন যদি এই খারাপের মাত্রাটা এক এক করে বাড়তে থাকে, তাহলে সেই দুইটা মানুষ তিনটা মানুষ খারাপ বাড়তে বাড়তে সেই 10টা মানুষকে ম্যানিপুলেট করতে পারে। ক্লিয়ার? ছোট্ট একটা উদাহরণ, সেটা হচ্ছে যে এক গ্লাস দুধের মধ্যে 2-3 ফোঁটা টক যদি আমরা দিয়ে দেই তাহলে কী হয় সেটা আপনারা ভালো করে জানেন। সো সামটাইমস এই ব্যাপারটা নিয়ে কথা অবশ্যই বলা দরকার, তাহলে আমরা তাদের সেই যে নেগেটিভ মাইন্ডসেটগুলো দূর করতে পারবো। প্রথমে আমরা আলোচনা আসি, সেটা হচ্ছে ফেসবুক। হোয়াট ইজ ফেসবুক? ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, হোপফুলি ইউ নো অ্যাবাউট ইট। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এটার মধ্যে মানুষ বিভিন্ন রকম তাদের মাইন্ডসেটের যে ভাষাগুলো আছে প্রকাশ করে। কেউ হয়তো কষ্টের কথা শেয়ার করছে, কেউ হয়তো তার বাস্তবিক লাইফটাকে তুলে ধরছে, যার যার কাছে তার তার মতো। ক্লিয়ার? এখন আমার যে ফেসবুক পেজটি, যেটাতে এখন আমি লাইভে আছি, এটি আমার একটি পেজ এবং এই পেজের টাইটেলের নিচে সাব টাইটেল লেখা আছে পাবলিক ফিগার। আমরা পাবলিক ফিগার বলতে সেই সকল মানুষগুলোকে বুঝি যাদের একটা মোটামুটি পরিচিতি আছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 2 লাখের মতো মানুষ লাইক দিয়ে আছে, সেই সুবাদে এখানে একটা পাবলিক ফিগার টাইটেল ইউজ করা হয়েছে, দ্যাটস ইট। ওকে, অ্যান্ড ইউটিউব অ্যান্ড ফেসবুকের মধ্যে দুটো পার্থক্য বলে দিচ্ছে। ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া আর ইউটিউব হচ্ছে একটা একটা ভিডিও প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আপনি এইটার মতো করে ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? সো আমি আমার নিজের টপিকটাতে এখন আসতেছি। যেহেতু ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, এখানে বিভিন্ন রকম টপিক আসে, মানে সামাজিক একটা ব্যাপারে, মানে সমাজের মধ্যে যে জিনিসগুলো চলে ঠিক সেম জিনিসগুলোই কিন্তু ফেসবুকে প্রায় চলে। এখানে গান বাজনা ইসলামিক জিনিস থেকে সব থেকে শুরু করে লেখালেখি সব কিছুই হয়। আর ইউটিউবে কিন্তু আপনি স্ট্যাটাস সেভাবে পোস্ট করতে পারবেন না, এটা এখানে সব কিছু ভিডিও। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আমাকে নিয়ে অনেকের প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমি সামটাইমস এই আপনাদেরকে আবেগি কথা শোনাই, সামটাইমস হচ্ছে মোটিভেট করার চেষ্টা করি, সামটাইমস আবার মজার মজার স্ট্যাটাস দিয়ে থাকি। সামটাইমস মানে আমি খুব বেশিরভাগটাই মজাই করি। এর একটা কারণ হচ্ছে যে এটা একটা সোশ্যাল মিডিয়া, এখানে যদি আপনি হাজারো চেষ্টা করেন মানুষকে কোনো একটা জিনিস শেখাতে, আপনি যদি আসে ইংলিশ শেখান বা অন্য কোনো প্রোগ্রামিং শেখান বা অন্য কোনো কিছু শেখান, এখানে ইউটিউবে শেখালে যে জিনিসটা মানে বেশি বেশি মাত্রায় বাড়বে, ফেসবুকে কখনো বাড়বে না। ক্লিয়ার? সো আমি আমার লাইফে যেটা করি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এটার মানে হচ্ছে যে কিছু সংখ্যক মানুষ আছে বাংলাদেশে, রিপোর্ট বলে যে 6,50,000 ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে এবং এই ফ্রিল্যান্সাররা বাইরের দেশের মানুষের সাথে কাজ করে। কি কাজ করে? কেউ হয়তো গ্রাফিক ডিজাইন করে, কেউ হয়তো ওয়েব ডিজাইন করে, কেউ হয়তো আপনার ডিজিটাল মার্কেটিং করছে, যে যার মতো কাজ করছে এবং ডলার আয় করে তারা। এবং সেইখানকার একজন মানুষ হচ্ছে আমি। এই কাজটা বিভিন্ন মানুষ বিভিন্ন ওয়েতে করে, কেউ হয়তো বা পার্ট টাইম করছে, কেউ হয়তো বা 24 আওয়ার্স করছে। এখন একটা মানুষ যখন স্টার্টিং থেকে শুরু করে অনেক দিন পেরিয়ে যায়, সে আস্তে আস্তে নতুন আইডিয়া জেনারেট করতে থাকে যে এটার পাশাপাশি আর কী করা যায়। ক্লিয়ার? সো আমার যে ইউটিউব চ্যানেলটি আছে ফ্রিল্যান্সার নাসিম, অনেকে হয়তো জানেন না, সার্চ করে নিতে পারেন ইউটিউবে ফ্রিল্যান্সার নাসিম, ঠিক সেম নেমটাই আছে ওখানে, সার্চ করতে পারেন। সেখানে কিন্তু আমি আমার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা শেয়ার করার চেষ্টা করেছি, দ্যাটস ইট। আর ফেসবুকে সেই সমস্ত ভিডিওগুলো আমি দেই না, একটাই কারণ, সেটি হচ্ছে যে ফেসবুকে ওগুলো দিয়ে কোনো লাভ হবে না। তো কেউ যদি এমন কেউ যদি থাকেন যে আমার ইউটিউব থেকে এখানে লাইক দিয়ে এসেছেন, সেই ইউটিউবের কোনো একটা জিনিস এখানে পাওয়ার ক্ষেত্রে, তাহলে আই এম রিয়েলি সরি। কারণ হচ্ছে ফেসবুক আর ইউটিউব এক না, একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটা সমাজ এক না, ডিফারেন্ট আছে। ক্লিয়ার? সো ফেসবুকটা অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং মাইসেলফ, আমি মানুষটা কি,
আমার আর অন্যান্য কি ইচ্ছে হয় বা আমার আমার অন্যান্য কি মেসেজ দিয়ে ইচ্ছা হয় সেগুলো আমি ছোট ছোট করে হয়তো বা ফেসবুকে দিয়ে দিচ্ছি। বাট একটা জিনিস লক্ষ্য করবেন, আমি হয়তো বা কখনো ভালগার কোনো কন্টেন্ট এখানে ছাড়ছি না, আমার ইউটিউবেও নেই আমার ফেসবুকেও নেই, যে কোনো ড্রেস আপ ব্যাড বা হচ্ছে একদম খুব খারাপ যেটা দেখলে আমাদের জেনারেশন নষ্ট হতে পারে। ক্লিয়ার? এখন আমি আবারও বলছি, কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে চলে আসেন, ইউটিউবের কন্টেন্ট অনুযায়ী এখানে কিছু পাওয়ার আশায় থাকেন, তাহলে আমি রিয়েলি সরি, আপনি ভুল জায়গাতে এসেছেন। ওকে, এটাই হচ্ছে আমার আজকের মেইন মেসেজটা। ওকে, এখন আমার ফ্রিল্যান্সিং লাইফের বয়স হচ্ছে প্রায় 7 থেকে 9 বছর, 9 বছর মাই মিন রানিং চলছে 9 বছর। এন্ড ইফ ইউ ডোন্ট বিলিভ, দেন কাম টু মাই ভিলেজ অ্যান্ড মাই উপজেলা অ্যান্ড মাই ডিস্ট্রিক্ট অ্যান্ড আস্ক অ্যাবাউট নাসিম, ইউ গ্রেট নো। ক্লিয়ার? এই 9 বছরে আমি কী করেছি আমার লাইফে সেটা না বলাই থাক। এখন কথা হচ্ছে যে একটা ফ্রিল্যান্সার 10,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে আয় করে থাকেন। আমি গতকালকে একটা ভিডিওতে দেখিয়েছি যে আমাদের আহসানউদ্দিন নোমান, আমাদের দিনাজপুরের একজন বেসিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফ্রিল্যান্সার, এবং তিনি দেখিয়েছেন কালকে ডিরেক্টলি যে তিনি 4 দিনে প্রায় $800 আয় করেছেন, যেটা বাংলাদেশের জব করেও সম্ভব না। ঠিক আছে, এটা উনি দেখিয়েছেন, উনি সিক্রেটভাবে দেখালেন। সো এখান থেকে আইডিয়া নিতে পারেন যে অ্যাকচুয়ালি একটা ফ্রিল্যান্সার প্রতি মাসে কত টাকা আয় করতে পারে। তাহলে একটা ফ্রিল্যান্সার মাসে যদি এইভাবে আয় করে, তাহলে তার প্রতি বাৎসরিক আয় কত হতে পারে? ক্লিয়ার? তাহলে আমার যেহেতু 8-9 বছর হয়ে গেছে, হতে পারে আমার একটা ভালো অ্যামাউন্ট দাঁড়িয়ে গেছে। এবার এটা যদি দিয়ে আমি আমার অনেকগুলো বিজনেস রেডি করতে পারি, ক্লিয়ার, এবং সেটা আমি আমার এই ফেসবুক পেজেও মানুষকে বলতে পারি যে আই হ্যাভ মেনি বিজনেসেস। এখন এটা দেখে যারা ভাবছেন যে ভাইয়া তো ফ্রিল্যান্সিং করে, উনি আবার এগুলো কেন করছেন বা এই ব্যবসাগুলো কেন করছেন, আমাদের বাংলাদেশের মানুষের একটাই সমস্যা, সেটা হচ্ছে কারো মাল্টিপল বিজনেস থাকা এবং কারো মাল্টিপল ট্যালেন্ট থাকা আমরা সহ্য করতে পারি না। সে তো ওটা করছে, কেন সে এই জিনিসটা করবে, আমি কেন করতে পারতেছি না, এটাই প্রবলেম। আমরা যখন কোনো মানুষকে আঙুল তুলে কথা বলতে যাই যে তুই ঠিক হ, আপনাকে লক্ষ্য করতে হবে ভাই, কারো সামনে একটা আঙুল আপনি তুলেছেন, কিন্তু এই 4টা আঙুল কিন্তু আপনার দিকে, বি ভেরি কেয়ারফুল। আপনি আঙুল তুলে কথা বলছেন যে ঠিক হয়ে যা, কিন্তু আপনাকে আগে নিজে ঠিক হতে হবে। 4টা আঙুল কিন্তু আপনার দিকে, আপনার হাতই আপনাকে বলছে আগে নিজে ঠিক হন, তারপরে মানুষকে ঠিক করতে বলেন। সো একটা যত স্ট্রং, এই 4টা আরও বেশি স্ট্রং, এই 4টা আমার দিকে। সো আমি যখন মানুষকে কাউকে কিছু বলতে যাব যে ঠিক হ, তার আগে ভাবতে হবে এই 4টা আঙুল আমাকে উল্টা দিকে বলছে, ভাই তুই আগে ঠিক হ। ক্লিয়ার? এখান থেকে একটা ইন্সপিরেশন বা মোটিভেশন আপনাদের মাঝে জাগতে পারে। সো আগে নিজেকে ঠিক হতে হবে, ক্লিয়ার, অ্যান্ড দেন মানুষকে ঠিক করতে যাবেন। সো আমি আবারও বলছি, যারা আমার ইউটিউব থেকে এসেছেন তাদেরকে আমি ভালোবাসি, ভেরি গুড, এবং যারা ভাবছেন যে ভাই ফ্রিল্যান্সিং বাদ দিয়ে এসবে কেন মাথা দিচ্ছেন, এই যে শর্ট ফিল্মের কথা বলেছি, এই যে আমার এফেন্স ক্লাবের কথা বলেছি, এই যে আমার এফেন্স ইনিশিয়েটিভ আছে, এফেন্স ক্রিয়েশনস আছে, এফেন্স সফটওয়্যার্স, সব কিছু আমি সাজাচ্ছি, ওয়াই? ফর দ্য ডেভেলপমেন্ট, ফর দ্য কান্ট্রি, বাংলাদেশের জন্য করছি আর কিছু না, আমার নিজেরও বেনিফিট আছে এখানে অবশ্যই। সো এই ফেসবুক পেজে যদি আপনি মনে করেন যেখানে ফ্রিল্যান্সিং শেখা যায়, তাহলে খুবই রং। আরেকটা জিনিস ক্লিয়ারিফাই করে দেই, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার নাসিম কেন হলো। বাংলাদেশের ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আমি এমনও জায়গায় মানুষকে দেখেছি যে ফ্রিল্যান্সিং কি জানেই না, ওয়ার্ডই জানে না। তো সেক্ষেত্রে আমি একটা অ্যাক্সেস পাইটা নিয়ে কথা বলার, যখনই বলে ভাই ফ্রিল্যান্সিং কী ভাই, আপনার এটার সামনে নামটা কেন, তখন আমি একটা স্পেস পেয়ে যাই এটা নিয়ে এক্সপ্লেন করার, এই জিনিসটা মানুষের কাছে ছড়ানোর। দ্যাটস ওয়াই নামটা আমার সাথে নাও, আমি যদি নাও নেই আমার কিন্তু কোনো যায় আসে না। সো এই নামটা নিয়েছি একটাই কারণে, যে কেউ যখন আমাকে জিজ্ঞেস করবে যে এটা কেন, তখন তাকে আমি এটা সম্পর্কে বলতে পারবো, 10 জনকে বললে হয়তো বা 2 জন এটি ইউটিউবে গিয়ে শিখতে পারে, তার লাইফ সে চেঞ্জ করতে পারে, এটাই ছিল মেইন পারপাস। এই জন্য আমি লাইফে আমার যাই কিছু করছি না কেন, আমার এই ফ্রিল্যান্সিং টেকটা থাকবে সেখানে শুধুমাত্র এটাকে পরিচিত করানোর জন্য, কারণ এটার যে ফিউচার এটা সাধারণ মানুষ কখনোই বুঝবে না, আমরা বুঝবো, এই হচ্ছে এটার কনসেপ্ট। তো কেউ যদি মনে করে যে এখানে আসলে ফ্রিল্যান্সিং শেখা যায়, তাহলে রং, আমি আমার চ্যানেলে এই পেজে কখনোই ফ্রিল্যান্সিং সম্পর্কে অতভাবে শেখাতে যাই নাই। আমার যখন ইউটিউব চ্যানেলটাও স্ট্রাইক খাওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক তখন আমি ভিডিওগুলোকে নষ্ট না করার জন্য এখানে আপলোড দিয়েছিলাম প্রায় 2 আড়াইশো মতো ভিডিও, যেন এখানে থেকে যায়, কেউ যদি মিস করে যায় তাহলে এখানে এসে সে দেখে নিতে পারে বা ডাউনলোড করে নিতে পারে। আবার যেহেতু যখন চ্যানেলটি ঠিক হয়ে গেছে, তখন কিন্তু আমরা এখানে এসব কিছু শেয়ার করছি না। দ্যাটস ইট।
সো আপনাদের ভুল ভ্রান্তিগুলো ভাঙানোর জন্য আমি আজকে লাইভে এসেছি। সো এখানে হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়া, তো এখানে আমি আমার অনেক কিছু শেয়ার করি, এখানে মজাও দিয়ে থাকি, এখানে ইমোশন নিয়েও কথা বলি। তো এটা যেহেতু আমার নিজের একটি পেজ, আমার নিজের পার্সোনাল, এটা কোনো বিজনেস পেজ না, তো এখানে আপনারা অনেক কিছুই পাবেন। এখানে আমার আপকামিং বিজনেসগুলো পাবেন, আইডিয়াগুলো পাবেন, এখানে আপনি হয়তো মোটিভেশনও পেতে পারেন, এখানে হয়তো বা আপনি আমার নিজের প্রোডাকশনে করা মানুষকে দিয়ে করানো শর্ট ফিল্মগুলোও কিছু কিছু লিঙ্ক পেতে পারেন। দ্যাটস ইট, ঠিক আছে। এবার আমাকে বলেন যে এখানে কার কার ভুলভ্রান্তি আছে যে এই পেজে ফ্রিল্যান্সিং শেখানো হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে আমার ফুল লাইফটা কিন্তু ভাই মানে ফ্রিল্যান্সিং শেখার স্কুল না, ইউটিউবে ফ্রিল্যান্সিং শেখাবো। মানে আমাকে যখন মানুষ চিনতে শুরু করেছে বিভিন্ন কমেন্টসে দেখা যায় যে ভাই আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এটা কেন করতেছেন, তো আমার ইউটিউব অ্যাকাউন্টও ফ্রিল্যান্সিং শেখানোর স্কুল, আমার ফেসবুক পেজটাও স্কুল, আমার প্রোফাইলটাও স্কুল, আমার নিজের লাইফ কোথায়? তো যখন একটা মানুষের মানে একটু ফ্যান বেস বেড়ে যায়, তখন সেই মানুষগুলো ভাবে কি যে আমরা যা বলবো উনি তাই করবে, কেন তার কি একটা পার্সোনাল লাইফ নাই? ওয়াই পার্সোনাল প্রপার্টি এটা? নেভার, এটা কখনোই ভাববেন না। এবং আপনাকে সে মানুষটা চিনেও না, আপনি যতটুকুই পাচ্ছেন দিস ইজ ইউর প্রফিট, এর বেশি কিছু না। আপনি যতটুকুই পাচ্ছেন আমাদের কাছ থেকে, এটা আপনার বড় একটা পাওয়া, লাক, ভাগ্য। কারণ হচ্ছে যে আপনি তো আমাকে পে করছেন না, দুইটা কথা বলছি, আপনার ভালো না লাগতে পারে, সো আপনি সেখান থেকে স্কিপ করবেন, এটা হচ্ছে আপনার ভালো কাজ। বাট আপনি যদি সেটা নিয়ে তাকে বলেন যে ভাই এটা হয় মানে ভালো না, বা আপনি কেন করছেন, আমার জেলাস ফিল হয়, তাহলে হবে না, কোনো কাজই হবে না। ক্লিয়ার? সো ওয়ান্স অ্যাগেইন, কেউ যদি ভাবে যে এই ফ্রিল্যান্সার নাসিম এই পেজটা ফ্রিল্যান্সিং শেখার কোনো পেজ, তাহলে ইউ আর ডুইং দ্য রং থিং। আর যদি ভাবেন যে না এটা একটা সোশ্যাল মিডিয়া, সেহেতু এখানে বিভিন্ন থিংস থাকতে পারে, তাহলে ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, ফ্রিল্যান্সিং করি কি না, অনেকে আবার কমেন্ট করে দেখেছেন আমাকে, মাল্টিপল কমেন্টস, একটা দুইটা না, হ্যাঁ ফ্রিল্যান্সিং করি, এখনও করি, তুমি খুব পার্ট টাইম কেন? কারণ হচ্ছে যে আপনি যদি নিজেও করেন, আপনার যখন 5 to 10 years হয়ে যাবে, আপনি নিজেও আর এটা এত বেশি করতে চাইবেন না, তখন আপনি চাইবেন যে এখন তো আমার টাকা পয়সা আছে, আমি এখন তাহলে এটা দিয়ে আরও নতুন কোনো বিজনেস ক্রিয়েট করি, আমার এটাকে আরও প্রসারিত করি। ঠিক এইসব প্ল্যানে, এখন এইসব প্ল্যানে আছি। ক্লিয়ার? সো আই হ্যাভ বিন ইন দিস ফ্রিল্যান্স রাইট নাও, আমি এখন জাস্ট পার্ট টাইম। ও সরি সরি, কল এসেছে। সো এখন আমি এটাকে পার্ট টাইম নিয়ে নিয়েছি, আগের মতো আর ফুল টাইম সারা রাত ধরে জাগার কোনোই প্রয়োজন নেই। আর এইসব নিয়ে যদি জানার ইচ্ছা হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে, কারণ ওখানে একটা শেখার এনভায়রনমেন্ট আছে, ইউটিউবে নেই, ফেসবুকে নেই, সরি ফেসবুকে এইভাবে শেখার কোনো এনভায়রনমেন্ট নেই, আপনাকে অফকোর্স ইউটিউবে ড্রাইভ হতে হবে। দ্যাটস ইট। সো ফেসবুক পেজে কখনো ভাববেন না যে ফ্রিল্যান্সিং শেখা যায়, এটা জাস্ট আমার একটি পেজ, এখানে আমার লাইফের অনেক কিছু রিলেটেড থাকতে পারে, দ্যাটস ইট। বাট ভালো কিছু হচ্ছে, ভালো কিছু আসছে, এটা আপনাদেরকে আমি বলে রাখছি, উইদিন 6 months আপনারা অনেকটা ভালো একটা রেভলিউশন দেখতে পাবেন। আই এম ট্রাইং টু ডু সো মেনি থিংস। আচ্ছা, রাজন বলছেন বাদশাহ চিড়ি বন্দর, থ্যাংক ইউ সো মাচ। চিড়ি বন্দর আমার পাশের উপজেলা, দিনাজপুরের সাথেই। ওকে, রেদান হক আর এইচ বলছেন ভাই আপনি একটা জিনিয়াস, সবাই একটা কপি করতে চায় কিন্তু কপি করতে গিয়ে কপি পারে না। আচ্ছা, ইয়েস হতে পারে। দেখেন, কোনো কাজ করতে গেলে সেখানে একটা এনার্জির প্রয়োজন থাকে, এনার্জি, এটা আপনাকে সেই কাজটি আরও এগিয়ে দিবে। এই এনার্জিটা হয়তো বা কারো কথা শোনার পরে আসতে পারে, বা কারো এফোর্ট দেখে আসতে পারে। সো আপনি যদি কোনো একটা ভালো কথা শোনার পর আপনার এনার্জি জাগে, তো জাগুক না, আমি সেটাই ট্রাই করি, দ্যাটস ইট। যাই হোক, আশা করি আপনাদের ভুল ভ্রান্তিগুলো দূর হয়েছে যে এই ফেসবুক পেজটি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শেখার কোনো মানে জায়গা না। আমার ব্যক্তিগত লাইফে আমি কী করছি না করছি এটা বলারও কোনো আপনাদেরকে প্রয়োজন বোধ করি না, কারণ এটা সবাই বলে না। আর আরেকটা হচ্ছে যে আমাদের, আমি থাকি বা অন্য কেউ থাকুক, আমাদের আমরা যতটুকু চেষ্টা করি পারি, আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করছি, এটুকুই বেশি, আর কিছু না। কারণ হচ্ছে যে অনেকে আছেন যারা শুধু লুটপাটের ধান্দায় আছেন,
কিন্তু আপনি আরেকটা ভালো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা মানুষকে নিয়ে কথা বলবেন, ঠিক সেই জায়গাটাতে আপনাকে ভাবা উচিত যে আমি কি তাকে নিয়ে যে রিসার্চটা করতেছি তার সাথে গিয়ে আগে বসা দরকার, নাকি তাকে নিয়ে আগেই বলা দরকার। ছোট একটা গল্প দিয়ে শুরু করি। একটা ফ্যামিলি ছিল, সে ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ, মনোযোগ দিয়ে শুনবেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ খুব সুন্দর ফর্সা। হঠাৎ করে 1 বছর পর তাদের একটা বাচ্চা হয়, সেই বাচ্চাটা মানে কালো কালো হয়েছে, একটু কালো হয়েছে, মানে তাদের মতো হয়নি। মনোযোগ দিয়ে শুনেন, ফ্যামিলিতে বাবা মা ফর্সা, বাচ্চাটা একটু কালো হয়েছে। এবার বাবা মা যে মানুষগুলো ছিলেন বাচ্চা হওয়ার সময় তাকে বলছেন যে এটা কাউকে বলিও না, মানুষ বলবে কি যে এটা মানুষের বাচ্চা, মানে একটা গুজব ছড়াবে। তো এটা কেন জানি সামহাউ মানুষ জেনে যায় যে তাদের একটা বাচ্চা হয়েছে অনেক কালো, ঠিক আছে, একটু কালো থেকে অনেক কালো হয়ে গেল। এবার তার মুখ থেকে সকাল হওয়ার পরে আরেকজনের কানে গেছে, ও যে আরেকজনকে বলছে যে ভাই অমুকের একটা বাচ্চা হয়েছে জানেন, কালা কুচকুচ, কালো থেকে কালা কুচকুচ, ঠিক আছে। ওই লোকটা আরেকজনকে গিয়ে বলতেছে যে ভাই অমুকের জানে একটা বাচ্চা হয়েছে জানেন, ওনার বাচ্চারা না পুরো কাউয়ার মতো দেখতে। আবার ওই মানুষটা আরেকজনকে গিয়ে বলছেন যে ভাই অমুকের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা ভাই কাউয়ার বাচ্চার মতো একদম কালা, ঠিক আছে। ওই লোক আরেকজনকে যা বলছে যে অমুকের নাকি 2টা কাউয়ার বাচ্চা হয়েছে, এই লোক আবার আরেকজনকে বলছে উনার নাকি কাউয়ার বাচ্চা হইতে তো উড়ে যাচ্ছে। কিন্তু যার বাচ্চা হলো সে কিন্তু নিজেই জানে না, একটু কালা থেকে কালা কুচকুচ, কাউয়ার বাচ্চা, অনেকগুলো বাচ্চা, দেন বাচ্চা উড়ে যাচ্ছে। আপনি ভেবে দেখেছেন যে বাংলাদেশে আমরা মানুষ কতটা নিচু মাইন্ডেড, যে একটা জিনিসকে কতটা রোটাতে পারে, ঠিক আছে। সো যে মানুষগুলি কথাগুলো বলছিল সেই মানুষগুলো যদি একটাবার দেখতে যাইতো বাচ্চাটাকে, বা ওনার ওই বাচ্চার বাবা মার সাথে কথা বলতো, ফ্যামিলিটাতে গিয়ে দেখে আসতো, তাহলে তো এই কথাগুলো মানে ছড়াইতো না। সো মুখে মুখে অনেক কিছু ছড়াবে, অনেক কিছু আপনার বিষয়ে মানুষ বলবে, এগুলো জাস্ট অ্যাভয়েড করুন, ঠিক আছে। আমাদের স্বভাবটাই এরকম, আমাদের স্বভাবটা এরকম যে আমরা কাউকে উপরে উঠতে দিব না, নিজে পারবো না আর কাউকে উঠতে দেবো না। সো এই জিনিসটা আমি প্রায় গত 2 বছরে উপলব্ধি করতে পেরেছি, অনেকটা টাইম লেগে গেছে, ক্লিয়ার। আমাদের একটা এটাই স্বভাব। এবং আরেকটা জিনিস দেখেন, আপনি হয়তোবা কাউকে পছন্দ করেন না, এবং পছন্দ করেন না বলে আপনি তার বিষয়ে অনেক কিছু বলে বেড়ান, ঠিক আছে, কিন্তু কোনো যায় আসে না। আপনার কিন্তু টাইমটা তার বিষয়ে কথা বলতে বলতেই যাচ্ছে, আর সে কিন্তু তার কাজ ঠিকই করছে। কেন জানেন, সে আপনাকে চেনে না বলে আপনার কথার কোনো দামই দেয় না, ক্লিয়ার। আর যদি সে আপনাকে চেনতো তাহলে তো পিড়ে সোজা করে দিত প্রমাণ ছাড়া কথা বললে, ক্লিয়ার। সো আপনি হয়তো বা সারা জীবন এই মানুষটার পিছনে কথা বলতে বলতে যাবেন, আর উনি তার কাজ করতে করতে একদিন একটা ফর্মে দাঁড়ায় যাবে, স্টেজে দাঁড়ায় আছে, আপনি দর্শক হয়ে হা করে তাকিয়ে আছেন, এটাই ঘটবে, ক্লিয়ার। আর আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে লাইক করি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কেন জানেন, যে আমার অত বেশি ফর্মালিটি মেনটেন করার ইচ্ছা হয় না, বাংলাদেশে এত ফর্মালিটি দেখে লাভ নাই। শুধু আমি মাঝে মাঝে আপনি লক্ষ্য করবেন আমি কমেন্টেও খুবই স্ট্রেট কথা বলি, সোজাসুজি বলে দেয় যেটা একদম ম্যাচিং হয় তার সাথে, দ্যাটস ইট। ওয়ান্স অ্যাগেন, কেউ যদি মনে করে যে আমি এখানে ফ্রিল্যান্সিং শেখাই, তাহলে আপনি ভুলটি করছেন, এখানে ফ্রিল্যান্সিং শেখানো হয় না, এটা স্কুল না। আমার ফেসবুক প্রোফাইলটাও একটা স্কুল না, ওটা আমার ইউটিউবে আছে, ফ্রিল্যান্সার নাসিম চ্যানেলে আছে, ইচ্ছা হলে ওখানে যাইতে পারেন, না হলে না যাইতে পারেন, আমার কোনো লাভ লস নাই, ক্লিয়ার। ভাই কাইন্ড প্লিজলি, প্লিজ বলছি কাইন্ডলি, এইখানে অন্তত এই কমেন্টে এত চিল্লাচিল্লি করে না যে ভাই ফ্রিল্যান্সিং কই হেই কই হই কই, ওকে। আর আমি যদি ফ্রিল্যান্সিং নাও করি, আপনার বা অন্য মানুষের কোনো যায় আসে না, ক্লিয়ার, অন্য মানুষের কোনো যায় আসে না, আমারও যায় আসে না, আমি করছি কি করছি না এটা একদম আমি জানি, আর আমার উপর বলা জানে, ঠিক আছে। বাট আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমি শেয়ার করেই যাবো, এই অভিজ্ঞতা থেকে অন্য কেউ নিয়ে ভালো কিছু করতে পারে, দ্যাটস ইট। আচ্ছা, মাহফুজ বলছেন যে কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সরাসরি সোমার রাঙা, রাইট, অফকোর্স, ভালো কথা বলেছেন, কথার সারমর্ম অনেক ভালো, ওকে। জুলিমণি বলছেন আপনার কথাগুলো যদি সবাই বুঝতো তাহলে অনেক কিছু হতো, বুঝে না,
ওকে, ইব্রাহিম বলছেন ভাই সেভেন ব্যাচ কবে আসবে? আচ্ছা, সেভেন ব্যাচটা হয়তো আর আসবে না, কারণ আমি এখন আমার অ্যাথেন্স ক্লাব নিয়ে ব্যস্ত। ব্যাচ করলে হয়তো বা 100-200 জন শিখতে পারে, বাট ক্লাব করলে এখানে লক্ষ লক্ষ মানুষ শিখতে পারবে, অ্যান্ড দিস উইল বি টোটালি ফ্রি উইথ কন্ডিশনস। আচ্ছা, সো যেটা শিখিয়ে দিলাম, মনে রাখবেন কাউকে আঙ্গুল দিয়ে কথা বলার আগে 4টা আঙ্গুল আপনার দিকে তাকাচ্ছে, তাকে বলছে ভাই আগে তুমি ঠিক হও, এগুলো বলছে, ঠিক আছে? এই আঙ্গুলগুলো বলছে আগে তুমি ঠিক হও, এটা সহ, আর আপনি 1টা আঙ্গুল দিয়ে মানুষকে বলছেন যে আপনি ঠিক হন। তো তার আগে নিজেকে ঠিক করতে হবে, মানুষকে একবার বলার আগে আপনি 4বার ভাববেন, এটা বাদ দিয়ে 4বার ভাবতে হবে আপনাকে, এটা সবসময় মনে রাখবেন। যখনই বলতে চাই যে ভালো হয়ে যান, ঠিক দেখতে হবে যে আঙ্গুলগুলো আমার দিকে আছে। ওকে, সো আই হোপ আপনাদের ভুল ভ্রান্তিগুলো দূর হয়েছে। ওকে, আমি ফ্রিল্যান্সিং শিখে মানে শেখানো দিয়ে আমি ইউটিউবিং শুরু করেছিলাম, এবং এটা থাকে যাবে, এটা নিয়ে আরও অনেক বড় বড় প্ল্যান আছে, আইসিটি মন্ত্রীর সাথে অনেক আলোচনা আছে, ইন ফিউচার দেখতে পাবেন, এটা বন্ধ হচ্ছে না, এটা চালু থাকবে যত ঝড় আসুক। আর পার্সোনালি এর সাইডে আরও অনেক ইনিশিয়েটিভ থাকবে, অ্যাফেন্স ব্লাড আসতেছে, অ্যাফেন্স ইনিশিয়েটিভ আসতেছে, অনেক কিছু থাকবে, জাস্ট ওয়াইট এন্ড সি। সো এগুলো দেখে যদি কারো জ্বলন উঠে যে উনি একাই কেন এসব কিছু করবে, তাহলে আপনি যে বোকা এটা আপনি সোজা বলে দিচ্ছেন। মামুন রশিদ ভাই বলছেন, নাসিম কই আছো, একদিন কফির প্ল্যান করেন, আজকে এখনই চলে আসেন, এখনই করা যায়। ওকে, তাহলে আর বেশিক্ষণ সময় নেওয়ার দরকার নাই, বহুত সময় নষ্ট করে ফেলেছি আপনাদের, বাট আশা করি কথাগুলোকে একদম ভিতরে গেঁথে নিবেন, যেন নেক্সট টাইম আমি আর আপনাদের কাছ থেকে ভুল ভ্রান্তিগুলো না শুনি। ক্লিয়ার? এটা এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে এটা কোনো স্কুল না, আমার অ্যাকাউন্টেও কোনো স্কুল না। সো মানুষের একটা ব্যক্তিগত লাইফ থাকে, তাকে তার মতো থাকতে দিন। আর আপনাকে যদি অ্যাকচুয়ালি কোনো একজন পাবলিক ফিগারকে পছন্দ না হয়, আপনি সিম্পলি জাস্ট তাকে স্কিপ করবেন, অ্যাভয়েড করবেন, দ্যাটস ইট। এই জিনিসটা বাংলাদেশ কবে শিখবে আমি নিজে কনফিউজড। আমি কোনোদিন কোনো পাবলিক ফিগারকে যদি পছন্দ না করি, ওর কমেন্টে যায় বা ওর প্রোফাইলে গিয়ে তাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া মানে লাইক করি না, দেই না। আপনি কখনো দেখবেন না যে কোনো রিপোর্টের আন্ডারে যে কমেন্টগুলো দেখা যায় নিউজ রিপোর্টে, আপনি ভাবি যে এই মানুষগুলো এই সময়গুলো পায় কোথায়? এক একজনের মুখের ভাষা আর শিক্ষিত, মানে কোনো একটা নিউজ রিপোর্ট করা হয়েছে কাউকে নিয়ে, এটার মধ্যে এত বাজে বাজে কথা ভিতরে ঢুকলে আপনি দেখবেন। আমি মাঝে মাঝে কমেন্ট পড়তে যাই, ঠিক আছে, ওইখানে গেলে বাংলাদেশের সব মানে সর্ব উচ্চ শিক্ষিত মানুষগুলোকে আপনি পাবেন। ওকে, দ্যাটস ইট। সো এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। আমি এর আগেও একটা কথা বলেছিলাম, আপনি যাকে ফলো করছেন বাংলাদেশি যদি হয়, এটা হতে পারে আয়মান সাদিক, হতে পারে সোলাইমান সুখন, হতে পারে যে কেউ, আপনি যা ফলো করবেন যে আপনি কি করছেন আর সে কি করছে, আপনার ফেসবুক স্ট্যাটাস তার ফেসবুক স্ট্যাটাস কি, আর আপনার টাইম টেবিল কীভাবে চলছে তারটা কীভাবে চলছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি তার মতো হতে পারবেন কিনা। আর আরেকটা জিনিস, মাঝে মাঝে দেখি যে অনেকে আছেন, কেউ হয়তো বা সোলাইমান সুখনকে পছন্দ করে না, কেউ হয়তো বা আয়মানকে পছন্দ করে না, কেউ হয়তো আমাকে করে না, কেউ হয়তো মানে আছে এরকম ডিসলাইকার্স, তাদেরকে বলি ধরেন আপনি সুখন ভাইকে পছন্দ করেন না, আপনি কি আদৌ জানেন যে আপনি একা একটা মানুষ, আপনি কচু, আর সোলাইমান সুখনের এরকম 5 লাখ তরুণ আছে, 5.5 লাখের উপর তরুণ আছে যারা তার তাকে আইডল মানে, আপনাই কজন মানে? নান। সো আপনার সেই বিষয়টা নিয়ে কথা বলার কোনোই এখানে রাইট নেই, একটু ভেবে দেখেছেন? হুই ওয়ার, আপনি কেউ না। সেম একদম উদাহরণটা আমার দিকে দিচ্ছে, আপনি যখন আমার বিষয়ে কোনো একটা কথা বলছেন কমেন্টে এসে, আপনার ভাবা উচিত যে এখানে অন্তত 1 লক্ষ মানুষ আছে যারা আমাকে ফলো করছেন, ভালোবাসেন। 2 লাখের উপরে বাদ দিলাম, ইউটিউবে 5.5 লাখের মতো আছে, বাদ দিলাম, ধরুন যে 1 লক্ষ মানুষ আমাকে আইডল মানছে, তাহলে আপনাকে কজন মানে? সো আপনার মতো মানুষের কথায় আমরা কান দিই না, নিজের লেভেলটা ফলো করেন, নিজের লেভেলটা ফলো করে দেন আপনি আরেকজনের বিষয়ে কথা বলতে চান, যে আমি তাকে নিয়ে কথা বলবো, আমার কি লেভেল আছে? নাই। দ্যাটস ইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভুল ভ্রান্তিগুলো দূর করার চেষ্টা করেছি, যতটুকু করার চেষ্টা করেছি করেছি, এবার না বুঝলে। আচ্ছা, দেলোয়ার হোসেন DHS, আপনার আগে মুখে ভাষা ঠিক করুন, সালমান মুক্তাদির, আচ্ছা এখানে আছে বালমান মুক্তাদির।
ছেলেটা কেমন আমি সেটাও বলবো না, যা করছে সেটা পাবলিক জানে, আপনি এক নিজে ঠিক হয়ে যান তাহলে দুনিয়াটা ঠিক হয়ে যাবে। আমি এই ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি, তাহলে বুঝতে পারবেন দেশটা কীভাবে ঠিক হবে। এবার যদি মনোযোগ না দেন তাহলে সব পুরো লাইফটাই বৃথা, মানে এই যে লাইভ ভিডিও দেখলেন এটা বৃথা। একটা ছোট বাচ্চা একটা এরকম একটা পেপার নিয়ে খেলছিল, একটা পেপার নিয়ে খেলছিল, তো তার মধ্যে একটা মানচিত্র ছিল। মনোযোগ প্লিজ, একটা বাচ্চা একটা পেপার নিয়ে খেলছে, পেপারের মধ্যে একটা মানচিত্র আঁকা আছে, আর মানচিত্র ব্যাকগ্রাউন্ডে একটা মানুষের ছবি আছে। ক্লিয়ার? মানচিত্রের ব্যাকগ্রাউন্ডে একটা মানুষের ছবি আছে আর উপরে মানচিত্র আঁকা আছে। এবার এই বাচ্চাটা কাগজটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। তার বাবা এসে তাকে ধমক দিয়ে বললেন, যেটা তুমি ঠিক করো তো তোমার খবর আছে। 2-3 বছরের বাচ্চা, তো ও ওটা পারতেছে না, সম্ভব না। টুকরো টুকরো হলে মানচিত্র সে জড়াবে কীভাবে, মানচিত্রটাকে কীভাবে জড়া লাগাবে? ক্লিয়ার? এখন এটা ঠিক করবে কীভাবে? সে তখন করেছে কি, ওই যে মানুষের মুখটা ছিল, সে মুখের যে পার্টগুলো সেগুলো সে এক এক করে জোড়া লাগিয়েছে, মানচিত্র ঠিক হয়ে গিয়েছে। সো আপনি যদি আপনার মুখটাকে ঠিক করে ফেলেন, প্রতিটা মানুষ বাংলাদেশে যদি তাদের মুখগুলোকে ঠিক করে ফেলে, ফেসটাকে এবং তার মাইন্ডসেটটাকে, তাহলে পুরো দেশটা জোড়া লেগে যাবে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে যাচ্ছি। একটা মুখ ঠিক করে যদি একটা মানচিত্র ঠিক হয়ে যায়, তাহলে বাংলাদেশের সকল মানুষগুলো যদি ঠিক হয়ে যায়, পুরো দেশটাই ঠিক হয়ে যাবে, পুরো দেশটা জোড়া লেগে যাবে। ক্লিয়ার? এটি বলে শেষ করতে চাচ্ছি। সো নেক্সট টাইম আই হোপ এই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং নিয়ে আমাকে এইখানে বিরক্ত করবেন না, চাইলে গিয়ে ফেসবুক না আপনি ইউটিউবে বিরক্ত করেন, সেইখানকার আপনার কথার উপর ডিপেন্ড করে আমরা টিউটোরিয়াল পাবলিশ করার চেষ্টা করব। প্লিজ, এই ফেসবুকটা কোনো ফ্রিল্যান্সিং শেখার স্কুল না, আমার ফেসবুক প্রোফাইলটাও না, এটা আমি বারবার বলছি। আই হ্যাভ এ পার্সোনাল লাইফ, সো দিস ইজ এ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এখানে আপনি ওগুলো লার্ন করতে পারবেন না, ওটার জন্য আমার একটা আলাদা চ্যানেল আছে। আল্লাহ হাফিজ সবাইকে।